হ্যাঁ, আমি হয়তো সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তাই বলে যে সারাদিনই আমি লোকের সাথে কথা বলি এটা ভেবে তুমি ভুল করছো। আমি ফেসবুকে ফানি ভিডিও ফানি মিমি শেয়ার করতে ভালোবাসি, তাই বলে আমার মনে কোনো কষ্ট নেই এটা ভেবেও তুমি ভুল করছো। আমি ইউটিউবে ফেসবুকে স্যাড ইমোশনাল ভিডিও আপলোড করতে ভালোবাসি, তাই বলে যে আমি প্রেমে ধোকা খেয়েছি এটা তোমার ভুল ধারণা। আমি উচিত কথা বলি, তবে আমি কোনো মিথ্যে কথা বলি না। হ্যাঁ, এটা ঠিক আমি একটু কম কথা বলি, তাই বলে আমি অহংকারী নই। আমার কোনো বন্ধু নেই, তবে বন্ধুত্বের গুরুত্ব বজায় রাখার যোগ্যতা আমি রাখি। দরকার নেই আমার অমন বন্ধু যারা আমার নামে অন্যের কাছে গিয়ে সমালোচনা করে, দরকার নেই আমার অমন প্রতিবেশী যারা আমার বিপদের সময় আমার পাশে থাকে না, দরকার নেই আমার অমন আত্মীয় যারা আর পাঁচজন লোকের মতোই আমাকে কুকথা শোনাতে ছাড়ে না। হয়তো কোনো একদিন আমি তোমার এসএমএস রিপ্লাই করিনি, তাই বলে আমার অ্যাটিটিউড বেশি এমনটা কখনোই না। এমন তো হতেই পারে, বলো যে সেদিন আমি খুব বিজি ছিলাম। তুমি কষ্ট পাও, তবুও আমি তোমাকে সত্যি কথাটাই বলবো, কারণ আমার মনে হয় মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো, তাতে অন্তত আমার প্রতি তোমার বিশ্বাসটা বজায় থাকবে। হে প্রতিবেশী, যত পারো করে নাও আমার নামে সমালোচনা, যখন আর কিছু বাকি থাকবে না তখন তো আর করবে না। আমি একটু কিপটে, আমি একটু হিসাবি, কারণ আমি আমার বাবার ঘাম ঝরানো টাকার গুরুত্বটা বুঝি। হ্যাঁ, আমি একটু বেশিই রাগি, তবে আমি তোমাকে কখনোই বলছি না আমার রাগের গুরুত্বটা তুমি দাও। হ্যাঁ, আমি প্রেম করি, তবে আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমার কিন্তু নেই। আমার যখন ইচ্ছা আমি তখনই ঘুরতে বেরোই, তাই বলে আমি রাস্তার মেয়ে নই। হ্যাঁ, আমি যা বলি সত্যি কথা মুখের ওপরেই বলে দিই, কারণ ন্যাকামো করে মিথ্যা কথা গুছিয়ে বলার অভ্যাসটা আমার মাঝে নেই। ঠিকই বলেছ, আমি একটু বেশি কথা বলি, কারণ আমার কথা বলতে ভালো লাগে, তবে আমি কোনো কষ্ট দিয়ে কথা বলি না। হ্যাঁ, আমি আর পাঁচটা মেয়ের মতোই নিজের পায়ে দাঁড়াতে চাই, তবে কোনো খারাপ কাজ করে না, মাথা উঁচু করে, আর এটা আমার অধিকার। শেখা না খেয়েও স্যার ভিডিও পোস্ট করতে ভালোবাসি, হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, তবে কেন খারাপ হয় নিজেই জানি না। আমি হয়তো কারো কাছেই সুগন্ধি ফুল নই, তবে আমি নিম পাতা হলেও কারোর উপকার ছাড়া ক্ষতি করি না। আমার খারাপ হোক, তবুও আমি কারোর খারাপ কখনোই চাই না। হয়তো আমি কারোর কাছেই মনের মতো না, তবে আমি আমার কাছে অনেকটাই মনের মতো। হ্যাঁ, আমি দেখতে খারাপ, তাই কি হয়েছে, আমি যেটুকু আছি সেটুকুই আমার কাছে অনেক ভালো। আমি চঞ্চল কিন্তু বেয়াদব নই, আমি মানুষটাই এমন, আপনার চিন্তা ভাবনা যেমন, আমি ততক্ষণ অবধি ভদ্র যতক্ষণ আপনি ভদ্রতা পাওয়ার যোগ্য। হ্যাঁ, আমি সফল হতে চাই, তবে কারোর ক্ষতি করে নয়। আমি হয়তো আপনার চোখে খুবই খারাপ, তবে আমি মানুষটা আমার কাছে অনেকটাই দামি, মাঝে মাঝে মনে হয় অনেক দূরে হারিয়ে যাই, কারণ এই হাজার মানুষের ভিড়েও নিজেকে বড্ড একলা মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু, আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে রিয়া ফিলিংস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে লাইক করে দিও। আমার পেজটার নাম হলো কিছু করে দেখাও।